আমি আজ করব খুবই মজার একটা পুডিং। পুডিং তো আমরা কম বেশি অনেকেই বানাতে পারি। এটা জাপানিজ রেসিপিতে করব, ইট ইজ স্পেশাল জাপানিজ ক্যারামেল পুডিং। এটা বানাতে আমার যা যা লাগবে, তার মধ্যে 2 কাপ দুধ, আমি জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি, আর লাগবে ডিম 3টা, এখানে আমার 1 কাপ দুধ, 3টা ডিম, 1 টেবিল চামচ বাটার, 1 টেবিল চামচ কর্ন স্টার, 1/4 কাপ চিনি। এখন এইগুলো আমি একটা মিক্সারে সব নিয়ে নিচ্ছি। মিক্সার না থাকলে এটা চামচ দিয়েও করা যাবে, যে যেভাবে করতে পারেন। আমি সময় কম লাগার জন্য আমি মিক্সারেই করে নিব। দিয়ে দিচ্ছি আমার জাল করে রাখা দুধ। আমি আরেকটা পাত্রে 1/4 কাপ চিনি দিয়ে আমি ক্যারামেল করে নিচ্ছি। হয়ে গেছে আমার ক্যারামেল করা। এটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব মিক্স করে নেওয়া মিক্সারটা, যেটা আমি দুধ ডিম চিনি বাটার সব কিছু মিক্স করে মিক্সার করে নিয়েছি। একটা হাঁড়িতে আমি কিছুটা পানি দিয়ে এখানে একটা এমন একটা জালি দিয়ে দিলাম, কেউ একটা তার ইচ্ছে মতো করে নিতে পারবেন, এবং এটা যাতে ভাপটা পুরো পুডিংয়ে লাগে এমন একটা পাত্র নিতে হবে। আমি যেভাবে করেছি আমি সেটাই দেখাচ্ছি, আর এটা করতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আমি সময়টাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমার পুডিংটা হয়ে গেছে, আমি এখন এইটা ঢেলে নিয়ে আপনাদের ভিতরটাও কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত ভালো লাগছে দেখতে, খেতে তো খুবই মজা, একদম নরম তুলতুলে। রেসিপি দেখে সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে করলে আশা করি আমার চেয়েও আরও বেশি বেশি মজা হবে আপনাদের পুডিং।